আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হলো বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের অনুষ্ঠান চিৎকার করমে যতদূর গলা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি, সংস্কৃতিজন আসাদুজ্জামান নূর, লিয়াকত আলী লাকী সহ বিশিষ্টজন। বাংলাদেশের নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধ সহ করোনাকালে নারী নেতৃত্বের মাধ্যমে সমতা নিশ্চিত করার কথা বলেন আমন্ত্রিত অতিথিরা। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার দীপুমনি বলেন, উন্নয়ন নীতির বাস্তবায়ন যদি জোট সরকার আটকে না রাখত, তাহলে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন আরও দ্রুতগামী হতো। কিন্তু